ভাষিক আর ধর্মীয় সংখ্যালঘুর উপর আজি এনআরসির নামত হারাশাস্তির সম্মুখীন হবলগা হয়েছে বিভিন্ন মাধ্যমত আপনার গম পায়। এনআরসির নাম অহার পিছ জেনুইন ভারতীয় লোক বিভিন্ন কারণত এনআরসির নামত হ্যারেসমেন্ট করা হয়েছে। ধুবরীর মানুষ লক্ষিমপুর, লক্ষিমপুরের মানুষ ধুবরী, আমি অতি দুঃখে কবলগা হয়েছে যে এনআরসির যিনি কমপ্লেন করেছে মানুষ হিয়ারিংত এটেন তো দূরের কথা, এড্রেস পর্যন্ত আমি বিচারি পাওয়া নাই। আমি মাননীয় উপায়ুক্ত মহোদয়, এনআরসির সেবা কেন্দ্র, এমনকি আমি এনআরসির স্টেট কোঅর্ডিনেটর পতি খাজুলিয়া ডাঙরিয়াকো আমি এসএমএস যোগে আর ফোন যোগে তার অ্যাপয়েন্টমেন্ট বিচারিছিল, কিন্তু দুর্ভাগ্য আজিলেক আমার অ্যাপয়েন্টমেন্ট তো দূরের কথা, একটা স্পষ্টীকরণ আজিলেক আমি পাওয়া নাই। আজি হিয়ারিংত আমি নিজের কাম কাজ বাদ দি আমি দূর দূরের যায় আমার ফ্যামিলি হ্যারেসমেন্ট হয়ে আমার বৃদ্ধা লোক পর্যন্ত হিয়ারিংত উপস্থিত হয়েছিল, কিন্তু দেখি ব্যক্তিয়ে কমপ্লেন করেছিল অ্যাটেন্ড নাই। আপনার ভালমতে জানে সুপ্রিম কোর্টের যে এসওপি, এসওপি ক্লিয়ার লিখা আছে যে যুনে কমপ্লেনার কিন্তু অ্যাটেন্ড থাকিব লাগে, কিন্তু দুর্ভাগ্য প্রত্যেকটা কোনো হিয়ারিংত আমি বিভিন্ন চুপে কোণে বেঙ্গলী সমাজক আমি বেঙ্গলী মানুষখিনিক সুদিছো, কিন্তু হিয়ারিংত অ্যাটেন্ড হয়েছে কিন্তু কমপ্লেনারজনের অ্যাটেন্ড নাই। একপক্ষীয় আমার ভাষিক আর ধর্মীয় সংখ্যালঘু সকল হ্যারেসমেন্ট করা হয়েছে। আমি কি বুঝিম যে সচাকে আমি এনআরসি শুদ্ধ এনআরসি আমি বিচারিছো, যে সকল ব্যক্তিয়ে আজি এনআরসি নামত কমপ্লেন করেছে সচাকে কিজান শুদ্ধ এনআরসি নিবিচারে। দুর্ভাগ্য যদি সচাকে সৎ সাহস আছে, যদি কমপ্লেন করার জন ব্যক্তিজনক মই চ্যালেঞ্জ দি কইছো কিয় কমপ্লেন করার জন ব্যক্তিজন অ্যাটেন্ডেন্ট কিয় না থাকে, যদি আমার চোদ্দ পুরুষত যদি ডাটা জানে সচাকে যদি জানে এটন থাকত সচাকে কোক যে অ বাংলাদেশী বলে আও মই কমপ্লেন করেছো কিয় হত সাহস নাই পিছ দুয়ারে দি এনেকা মানুষ হ্যারেসমেন্ট করে আছে। সেইকারণে মই আপনার কব বিচারিছো আর বিভিন্ন কারণত আপনার জানে আমার কিছু মানুষ গরিব শ্রেণীর মানুষ কাগজ পত্র থাকা পিছতো আজি জায়গায় জায়গায় ডিটেনশন কেম্পত পঠিয়া হয়েছে। কাগজ পত্র আছে কিন্তু অভাব গম নাপায় নোটিস কিছু পোৱা নাই, কিন্তু দুর্ভাগ্য আজি কেদিনমান ধরে বিভিন্ন জায়গা বঙালী হিন্দু সকল রাতে তিনটা বাজত, রাতে তিনটা চারিটা বাজত মাইকী মানুষ যধে মধে উঠাই ডিটেনশন কেম্পত লৈ যাওয়া হয়েছে। মই সরকারক আহ্বান জানাইছো, মাননীয় মুখ্যমন্ত্রীক আহ্বান জানাইছো সোনকালে এই বিষয়ে আমার একটা সকাহ দিব লাগে যে এনআরসির নামত ভুয়া অভিযোগকারী সকলে যে আমাক হ্যারেসমেন্ট দিছে তার কারণে তার বিষয়ে তারপরে আমি একটা স্পষ্টীকরণ বিচারিছো। আর যদি এনেকুৱা হয়ে থাকে আগন্ত দিনত যেহেতু ভাষিক আর ধর্মীয় সংখ্যালঘুর মানুষ হ্যারেসমেন্ট হয়েছে, আমি একেলগে হই আমি অহা দিনত একটা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবলে আমি বাধ্য হব। এখানে বুদ্ধিজীবী সাহিত্য সভাকে ধরে আমি অনুরোধ করছো আহি এই সমস্যার সমাধান করক, আমার দুঃখ বেদনাখিনি বুঝি লোক। আমি কিমানবার আমি সীতার নিচিনা অগ্নি পরীক্ষা কিমানবার দিব লাগা হয়েছে, সেইকারণে মই মিডিয়া কর্মী সকলক মই অনুরোধ জানাইছো আমার বেদনাখিনি আপনাদের অল্প গম পাক আর আপনাদের অল্প তুলি ধরক। আমিও ভাবিম মিডিয়া সকল আমার লগত সচাকে আপনাদের করেছে আগন্ত দিনক আপনাদের করব বলে মই আশা রাখি। স্পষ্ট কথা স্যার, এলআরসি নামত এলআরসির নামত ভর্তি হয়েছে ফাইনাল ড্রাফ্ট, পুলিশে এই লোকসভা নির্বাচনের পিছত পুলিশে কিবা সংক্রান্ত থানালে মাতি লো যায় যে এনআরসির সন্দর্ভত আপনার লগত কিবা কথা বতরা আছে, অল্প মাতি লৈ গৈ কোনো ধরনের কেস মোকদ্দমা নাই সিধা ডিটেনশন কেম্পত লৈ যোৱা হৈছে, বহুকেইটো উদাহরণও আছে। কিহর ভিত্তিত কি ষড়যন্ত্রের ভিত্তিত গভর্নমেন্টে এনেকুৱা ধরনের কার্য করবলৈ বাধ্য হৈছে? আমি মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যাহ্বান জানাইছো যদিহে বাঙালি হিন্দু সকলের উপর এনে ধরনের নির্যাতন অব্যাহত রাখিছে তেতিয়াহলে একুশের নির্বাচনত আমার সভাপতিয়ে কৈ গৈছে যে আমি সুকীয়াকে যেনেকে
বদরুদ্দিন আজমলে নিজের জাতি রক্ষার স্বার্থে যে রাজনৈতিক দল গঠন করলো জাতিট রাজনৈতিকভাবে সুরক্ষিত করার যত্ন করেছে। আমিও কিন্তু আজির তারিখতে ঘোষণা করবো একুশত আমি আমার জাতি রক্ষার স্বার্থত আমি আমার আমিও রাজনৈতিক দল গঠন করি, আমি আমার জাতি রক্ষার স্বার্থত আমি কাম করতে বাধ্য হন। আমি বর্তমানে বিজেপি থাকা প্রত্যেকজন হিন্দু বাঙালি নেতাক প্রত্যাহ্বান জানাইছো, তেওঁলোকৰ যদি অলপো নাকত লাজ আছে জাতীয় স্বার্থত ওলাই আহক, জাতিভাগে মাত মাতক, ব্যক্তিগত স্বার্থত নিজের লাভালাভের স্বার্থত সেই বিজেপি দলত গৈ থাকিব নালাগে, ওলাই আহক, আমি তেওঁলোকক প্রত্যাহ্বান জানাইছো। কিহর ভিত্তিত আজি শিলাদিত্যদেবে ইমান ডাঙর ডাঙর কথা কৈছে, আজি সেই শিলাদিত্যদেব কত গল, শিলাদিত্যদেবর কারণে একমাত্র শিলাদিত্য সেই মুসলমান হিন্দু বাঙালির কথা কটাকটি করে আজ আমি পাঁচজন ভাই বাঙালি ভাই আমি তলা হতে ফেরবাল আজি বাঙালির এই দুরবস্থার কোথায় শিলাদিত্য তেওঁক আমি প্রত্যাহ্বান জানাইছো, চ্যালেঞ্জ করেছো, ওলাই আহক জাতির স্বার্থে কাম করত, নিজের গভর্নমেন্টত আছে, নিজে গভর্নমেন্টত আছে, গভর্নমেন্টত থাকি মুখ্যমন্ত্রীর কেউ বহি এনে ধরনের সমস্যা সমাধান করবা নাই, লাজ লাগিছে, নিরাচত্বে সেই বিজেপি বিধায়ক পদত অধিষ্ঠিত হয়ে থাকবে লাজ লাগবে লাগছে, প্রত্যাহ্বান জানাই চ্যালেঞ্জ করেছো, মাত মাতক নহলে বিজেপির বিধায়ক পদ খারিজ করক। আমি জানা মতে অশিক্ষিত কিছু মানুষ আমি জানিছো, আমি বিভিন্ন পন্থারপরা জানিছো, যখন অশিক্ষিত মানুষ পড়ব না জানে, কোনোবাই ধুবুরীর সঠিয়ালে হিয়ারিংয়ে গেছে পড়ব না জানে, তাতে ইংরাজিত লিখিছে যে হিয়ারিংয়ের মতে বা হিয়ারিংয়ের উল্লেখ থাকা নথিপত্র উপযুক্ত নথিপত্র হাতত নাই এই বলে ইংরাজিত লিখি পেলে সহিটু লয় পার্টির বা সেকেন্ড পার্টির বা সহিটু লয়, আমি জানতে সেই নথিখন ফরেনার ট্রিব্যুনাল পঠাব, গিয়ে আকৌ সেই ফরেনার ট্রিব্যুনাল গিয়ে দৌড়াদৌড়ি করবো, আমি সেইটাই জানিছো, নজানো সেইটাই আমি জানিছো। আর যখন বুঝি পায়, যখন ইংরাজি বুঝি পায় যে এই কি লিখিছে, আপনি আমার তাত উপযুক্ত নথিপত্র আছে, আপনি আমার তাত উপযুক্ত নথিপত্র নাই বলে আপনি কেউ লিখিছে, এই কথাখার আজি দুদিনমান পূর্বেও ঢিঙর বিধায়ক কিবা আছিল আমিনুল ইসলাম আছিল উত্থাপন করেছিল, আমিও কোথাও কোথাও উত্থাপন করেছো যদিও আমার তো বিভিন্ন মাধ্যমে প্রকাশিত নহল, যদিও আজি আপনার মাধ্যমে আমি প্রকাশ করবো বিচারিছো, অশিক্ষিত মানুষখিন ক্ষেত্র কিন্তু তেনেকা ব্যবস্থা করেছে, আর এই এনে ধরনের ব্যবস্থার ভরতা করা যাতে বিরত থাকে, আপনাদেরও আমার কাকত থিয় দিও, আমিও করবাত নয় করবাত আমিও মানুষ, যে আমার সভাপতি অল্প আগত কই গেছে যে হিতার দরে আমি আর কিমান বার অগ্নি পরীক্ষা দিম, আমি ভাবিছিল এনআরসিটাই আমার শেষ অগ্নি পরীক্ষা থাকে, এনআরসিত নাম অন্তর্ভুক্তি হওয়ার পিছতো আমি যান ডকুমেন্ট লাগে, যান নথিপত্র লাগে, সমস্ত কিছু নথিপত্র দিয়ার পিছতো আমার এনআরসিত নাম অন্তর্ভুক্তি হয়েছে, আকৌ সেই এনআরসিত নাম অন্তর্ভুক্তি হওয়ার পিছতো আমি যে বারম্বার এনে ধরনের হারাশাস্তি খাবল পাইছে, কিয় কোবাত নয় কোবাত আমাকো জাস্টিস লাগে, আমাকো কোবাত নয় কোবাত অন্যায় করা হয়েছে নাকি, আমিও তো ভারত স্বাধীনতার অগ্রিম ভূমিকা লইছো, সাহস আছে যদি কমপ্লেন করার জনাও ব্যক্তিজনক মই তেওঁলোকক চ্যালেঞ্জ দি কৈছো, তেওঁলোকে কিয় কমপ্লেন করার জন ব্যক্তিজন অ্যাটেন্ডেন্ট কিয় না থাকে, তেওঁ যদি আমার চোদ্দ পুরুষত যদি তেওঁ ডাটা জানে সঁচাকে যদি তেওঁ জানে এটন থাকক সঁচাকে কোক যে অ বাংলাদেশী বলে আও মই কমপ্লেন করছো, কিয় হত সাহস নাই তেওঁলোকর, তেওঁলোকে পিস দুয়ারে দি এনেকা মানুষক হ্যারেসমেন্ট করে আহিছে, সেকারণে মই আপনাদের কব বিচারিছো, আর বিভিন্ন কারণত আপনাদের জানে আমার কিছু মানুষ গরিব শ্রেণী মানুষের কাগজপত্র থাকা পিছতো আজি জায়গায় জায়গায় ডিটেনশন ক্যাম্পত পঠিয়া হয়েছে, কাগজপত্র আছে কিন্তু অভাব গম নাপায় নোটিশ কিছু পোৱা নাই, কিন্তু দুর্ভাগ্য আজি কেদিনমান ধরে বিভিন্ন জায়গা বঙালী হিন্দু সকলক রাতে তিনটা বাজত রাতে তিনটা চারিটা বাজত মাইকী মানুষ যধে মধে উঠাই ডিটেনশন ক্যাম্পত লই যাওয়া হয়েছে, মই সরকারক আহ্বান জানাইছো, মাননীয় মুখ্যমন্ত্রী আহ্বান জানাইছো, সোনকালে এই বিষয়ে আমাক এটা সকাহ দিব লাগে যে এনআরসির নামত ভুয়া অভিযোগকারী সকলে যে আমাক হ্যারেসমেন্ট দিছে তার কারণে তার বিষয়ে তার পর আমি এটা স্পষ্টীকরণ বিচারিছো, আর যদি এনক সময় হয়ে থাকে আগন্তুক দিনত যেহেতু ভাষিক আর ধর্মীয় সংখ্যালঘুর মানুষ হ্যারেসমেন্ট হয়েছে আমি একেলগে হই আমি অহা দিনত একটা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবলে আমি বাধ্য হব, এখানে অসমৰ বুদ্ধিজীবী অসমৰ সাহিত্য সভাক ধরে আমি অনুরোধ করছো তেওঁলোকে আহি এই সমস্যার সমাধান করক, আমার দুঃখ বেদনাখিনি তেওঁলোকে বুঝি লোক, আমি কিমান বার
আমি সীতার নিচিনা অগ্নি পরীক্ষা কিমানবার দিব লাগা হয়েছিল। সেইকাৰণে মই মিডিয়া কর্মীসকলক মই অনুরোধ জানাইছো, আমার বেদনাখিনি আপনাদের অল্প গম পাক আর আপনাদের অল্প তুলি ধর। আমিও ভাবি মিডিয়া সকল আমার সচাকে আপনাদের করেছে, আগন্ত দিনক আপনাদের করব বলে মই আশা রাখছি।